সবাই দেখতে পাচ্ছে আলোকে কেমন লাগছে আগে বলো, পর্দায় দেখো দেখতেই পায় না, আজকে দেখা যাচ্ছে, ছুতে পারছে, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, এই যে ছুলাম, এই যে ছুলাম, আছিস ভাই, আছিস না? আমার ভয় লাগে, ভয় লাগছে না, ব্যথা লাগছে না, আজকে ব্যথা ট্যাথা নেই, না না যা ব্যথা ট্যাথা দেয় আবার নিজেই আবার একটু সব। এই মুহূর্তে আমরা আলোর কোলের মেকআপ রুমে আছি এবং আমার সঙ্গে এমন একজন মানুষ আছেন, তার জীবন ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, মানে তার ভাগ্য ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন, যে তিনজন আছেন, একজনকে দেখা যায় না কিন্তু আজকে দেখা যাচ্ছে, অন্যরা কেউ দেখতে পায় না। তিনি অতীত, অতীত নয় বর্তমান, মন থেকে বর্তমান, আর দুজন ভবিষ্যৎ হবে কি না কে হবে, এরকম একটা খেলা চলছে, তাই তো? কে হবে? কৌশিক দা আসল রাজা, যাকে ঘিরে তিনজন বসে আছেন, যাকে ঘিরে রয়েছেন তিনজন সবসময়, তাই তো? চরিত্রটা জীবনে অনেক মানুষ আছে আর মহিলা চরিত্র দিয়ে ঘেরা আছে, এটার সাথে কৌশিকের কোনো সাথ নেই। এবং গল্পে, গল্পের যে গতি তাতে, এই যেহেতু আদিত্য চরিত্রটার সাথে সমস্ত ক্যারেক্টারগুলোর আলাদা আলাদা ইকুয়েশন, তাই এখনই আমরা গল্পে বুঝতে পারছি না যে গল্পটা কোন দিকে যাচ্ছে। সিরিয়াস হয়ে গেছে ইন্টারভিউ অন্যতে, তার আগেই অন্য কৌশিক দাকে আমরা দেখছিলাম, তাই তো? মানে এটাই হয় মোটামুটি, তাই তো? কিরে বল, তুই ভয় কিরে, তুই সবসময় আমার দিকে? হ্যাঁ, মানে হঠাৎ করে সিরিয়াস হয়ে গেছে না, একদম পুরো সিনে আছে, সিন পড়ছে। হ্যাঁ, ভীষণ সিন, সারাক্ষণ এরকম করে পড়ে, মানে বের করে বসে থাকেন, সারাক্ষণ পড়েন, খুব সিরিয়াস থাকেন, ভীষণ ভয় লাগে কথা বলতে। আমরা জুনিয়ররাও সেটাই শেখার চেষ্টা করছি, তাই আমরাও সিরিয়াস থাকি। ওরা দুজন মিলে এত, সুভদ্রা দিয়ে এত সিন পড়ে যে আমরা কথা বলতেই ভয় পাই, মানে সবসময় সিনের মধ্যে থাকি। আর আমাদের এখানে এত স্টুডিয়াস কিছু অ্যাক্টার্স আছে, তারা খুবই মন দিয়ে পড়াশোনা করে এবং তাদের স্কুল কলেজের দিনগুলো তারা মিস করে বলে আমার মনে হয় মাঝে মাঝে। স্ক্রিপ্টার মাথা নিচু সবাই, এরম এরম কলেজে ভালো মতো করে পড়াশোনা করিনি বলেই এখানে এসে পড়াশোনা করছে, কিন্তু এটা ফ্যাক্ট। আমি করেছি কিন্তু ভেবেছিলাম আর করতে হবে না, কিন্তু তার থেকে বেশিই করতে হচ্ছে এখন, তার থেকে বেশি মুখস্থ করতে হচ্ছে, তখন এত ভাবিনি যে এত মুখস্থ করতে হবে। ওখানে তো নিজের মনের মাধুরী মিশিয়ে আমরা পরীক্ষার খাতায় লিখতাম, তাই না? এত বড় প্যারাগ্রাফ হলেই হলো, এই সাউন্ড দাদা বলবে কাট কাট কাট, সিলে পাওয়া যাচ্ছে না, জোরে জোরে দাও, জোরে দাও হচ্ছে না, টেম্পো বাড়াও, টেম্পো ওঠাও, এটা কি বলছিস, এটা তো নেই, এটা বলিস না, যা লেখা আছে সেটা বল, কি ভাষা, এটা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস। আসল মহিলাই কিন্তু নেই যার জন্য এত কিছু, তাই তো? আজকে তার বোধহয় পরীক্ষা, সে সত্যি পরীক্ষা দিতে গেছে, ছোট্ট পুপুল আজকে পরীক্ষা দিতে গেছে, ওর পরীক্ষা মানে পড়াশোনা করার সময় ও ঠিক জায়গাতেই গেছে। আজকে সবাই দেখতে পাচ্ছে আলোকে কেমন লাগছে আগে বলো, পর্দায় দেখো দেখতেই পায় না, আজকে দেখা যাচ্ছে, ছুতে পারছে, কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, এই যে ছুলাম, এই যে ছুলাম, আছিস ভাই, আছিস না? আমার ভয় লাগে, ভয় লাগছে না, ব্যথা লাগছে না, আজকে ব্যথা ট্যাথা নেই, না না যা ব্যথা ট্যাথা দেয় আবার নিজেই আবার একটু সব। কৌশিক দা দেখো মন থেকে একটু দেখে নাও, দেখতে তো পাও না, সুযোগ সময় অনুভব করতে পারি, ওরা পারে না, ওদের এখন সুযোগ আছে, আমরাও পারি, হ্যাঁ আমরাও পারি, আমি তো দেখতেও পাই, সহ্য করতে পারে না শুধু, তাই শুধু সহ্যটাই করতে পারি না, গা বললাম গা জ্বলিয়ে দেয়, তাই যখন একটু অফ স্ক্রিনও এক্সপ্রেশন দিল না, গা জ্বলিয়ে দেয়, বাবা ক্যারেক্টারে আছে, ক্যামেরা অন আছে না, আদিত্য যদি সিনে থাকতে পারে আমি থাকবো না, তাই জন্য আদিত্যকে তোকে পাশেই বসিয়েছি, দেখ আমি এখনো দূরেই আছি, তাই সিনের মতোই, মানে এর মতোই হচ্ছে, এত সিন নিয়ে আমরা কনসার্ন, আমরা সিনের বাইরে বেরোতে পারি না, লাঞ্চই করিনি এখনো সিনে থাকবো বলে, সত্যি দেবো, মানে উত্তরটা কি সত্যি দেওয়া উচিত, প্লিজ দেওয়া উচিত, সিরিয়াস একটু আগে অব্দি কি হচ্ছিল, সিরিয়াস বলো 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 বলো, অ্যানসার অ্যানসার, একটু আগে অব্দি যেটা হচ্ছিল সেটা ক্যামেরা তাক করলে বোঝা যেত কে কতটা সিরিয়াস, উত্তর শেষ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মেনে নিলাম, গানের কথা হচ্ছিল,
কালকে তো আমরা গান শুনেছি একজনের, দারুণ গান তিনি ফাটিয়ে দিয়েছেন। এবার কি বলবে তুমি, এই যে সকলেই এখানে গান করে শুনলাম, তুমি কেন এইভাবে তাদের জ্ঞান না, ও স্বীকৃতি বাদা তুমি টাকা না পেলে গান করে না, ওই ব্যাপারে খুব স্ট্রিক্ট। হ্যাঁ যদি প্রাথমিক ভাবে নিজেদেরকে ভালো না রাখা যায় তাহলে এই কাজের মানে স্পৃহাটাই থাকবে না। যে যার মতো করে উপায় করে, কেউ বেসুরে গান গায়, আমিও গাই কখনো কখনো যখন সময় কাটে না, কিন্তু সেগুলো আপনাদের জন্য নয়, ওগুলো একান্তই ব্যক্তিগত। ওটা ওটা নিজেদের জন্য, আমিও কিছুক্ষণ আগে শুনেছি কৌশিকদার গলায়, তাই তো একটুখানি শুনতে গেছিল, শোনাও দুলাই আমি গান গাই, এক ফোটাও গান গাইনি কিন্তু এক একটু আমি আমি ঠিক আছে যাকে টপিক চেঞ্জ। তবে একটা একটা ছোট্ট মজার গেম খেলি কৌশিকদাকে, ব্যাস চোখ মুখ। আচ্ছা কৌশিকদাকে যেহেতু তিনজন মহিলারই জীবন খানিকটা কৌশিকদাকে নিয়ে জড়িয়ে আছে, আদিত্যকে নিয়ে জড়িয়ে আছে, সরি আমিও আমার সিনে আসতে হবে, আমার তো এটা অভ্যাস নেই, তো আমার জন্য আমি বেরিয়ে যাচ্ছি আর কি, আদিত্যকে নিয়ে জড়িয়ে আছে। আমরা একটু কৌশিকদাকে নিয়ে জানবো, দেখি তিনজনের মধ্যে কে পারে প্রশ্ন এতে। কৌশিকদাকে নিয়ে যদি কেউ জানতে চায়, কৌশিকদা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক একটা প্রশ্ন করবো, দেখি সোজা সোজা যাই। আচ্ছা কৌশিকদার জন্মদিন কবে, কে পারে দেখি কৌশিকদার জন্মদিন? 9th November, October, October, October. কাছাকাছি, ও ঠিকই বলেছে, একদিন 9 তারিখও পালন করে নেবো আমার জন্য। 10 তারিখ হ্যাঁ, এবার 9 থেকে এক এক করে অক্টোবর না, হ্যাঁ 8th October, 8th October, 10th আমার জন্মদিন বলবো এখন, আমার জন্মদিন 24th October, 24th October, ও কাছাকাছি। দেখেছিলাম সেটা ভুল তাহলে, হ্যাঁ 3rd December. ঠিক আছে কাছাকাছি মাসটা তো অন্তত করবো, দাঁড়া তবে বলে তাই ঠিক আছে। আচ্ছা কৌশিকদের মেয়ের নাম কি, ছোট্ট পুচকুটার নাম কি? কৌশিকদা বলো, যাদবপুর ছাপ আছে তোমার মধ্যে, আপনারাও ফাঁসবেন না এসব কথায়, আমি যাদবপুরের নই, আমি যাদবপুরের নই, বহরমপুর, বহরমপুর ঠিক আছে। যাই হোক তুমি কি তিনজনকে নিয়ে আর প্রশ্ন করলে, সময় তো দেওয়ার উত্তর মানে উত্তর দেওয়ার সময় নেই আছে, এরকম সব অ্যাক্টরদের মুখ চেঞ্জ হয়ে যাচ্ছে কারণ আমাদের ডাকছে, আমরা চূড়া। আচ্ছা সমুর পাঁচ সিরিয়াল, ওর প্রথম কাজ ওই তো রাজদার হাউজের কাজ আমি জানি, বাবান্দা পাঠ করেছিল আমি সব জানি, নামটা আমি মনে করতে পারছি না এখন আমারই। হ্যাঁ হ্যাঁ বলো একটু নামটা, প্রশ্নটাই আমি স্বীকৃতির জন্য করলাম, চলো স্বীকৃতির, ওকে ওকে জিজ্ঞেস করো, আমি জানি, তুমি জানো কি, আমি জানতে চাইছি তুমি জানো কি, হ্যাঁ ওই তো খেলাঘর, আমিই বলবো আমারটা দেশের মাটি, হ্যাঁ কারণ ওই ফ্লোরে কাজ করতো যেখানে আমাদেরও সিরিয়াল হতো, ওকে চিন্তা মাগে। হ্যাঁ ঠিক আছে একখানা রাইট, যাই হোক আর বেশি সময় নেওয়া যাবে না, এরপর ডাকাবে, খাওয়াও হয়নি তার জন্য সরি, না খাইয়ে ইন্টারভিউ নিয়ে নিচ্ছি আমি, তো শেষ করব, শেষে আপাতত এই ভালোবাসাটা থাক সব সময় তাই তো, পর্দায় যাই চলুক, যে যার ওপর রাগ দেখাক যাই করুক এই ভালোবাসাটা। আর তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি নিজে না খেয়ে
আমাদের ক্যামেরা পার্সনকে না খেতে দিয়ে দুপুরবেলা এইটা করছো? দেখো আমরা কাজ করি ঠিকই, কিন্তু লোকের সাথে যদি না পৌঁছোই তাহলে এই কাজের কোনো মানে নেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা সবাই মিলে বলতে চাই আমরা খুবই মন দিয়ে কাজ করছি, আপনারা দেখুন। আলোর কোলে জি বাংলায় রাত্রি 9টায় সোম থেকে শনি, প্লিজ দেখুন। এবার সিনে যাই, থ্যাংক ইউ, টাটা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।